ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে আমাদের টপিক হচ্ছে মঙ্গল। আমাদের গ্রহদের যে সিরিজ চলছে সেই আলোচনা এখনো পর্যন্ত আমরা বুধ সম্বন্ধে জেনেছি, বৃহস্পতি সম্বন্ধে জেনেছি, সান সম্বন্ধে জেনেছি এবং মুন সম্বন্ধে জেনেছি। আমার যে সকল বন্ধুরা সেই ভিডিওগুলি এখনো দেখেননি তাদেরকে আমি বলবো সময় করে ভিডিওগুলি দেখে নিতে। আর কি করে দেখবেন তার জন্য আমি কার্ডে গিয়ে লিঙ্ক দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা যে আলোচনাগুলো শুনছি সেই আলোচনার দ্বারা আপনাদের কি উপকার হবে? সেই আলোচনা দ্বারা আপনার উপকার হবে যে আপনার যে বার্থ চার্টটি আছে সেটি দেখে আপনি নিজেই বুঝে যেতে পারবেন যে গ্রহগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেই গ্রহগুলো আপনার ঠিক পজিশনে বসে আছে না ভুল পজিশনে বসে আছে, সেই গ্রহগুলির কার্যকারিতা কি আমাদের লাইফে, এই সমস্ত জিনিস, সেই গ্রহগুলির দ্বারা কি হচ্ছে সমস্ত জিনিস কিন্তু আপনি বুঝে যেতে পারবেন। আর শুধু বুঝে যেতে পারবেন না, নিজের কর্মক্ষমতা দ্বারা সেই গ্রহগুলোকে কিন্তু আপনি যেটা খারাপ সেটাকে ঠিক করে নিতে পারবেন। তাহলে চলুন জানা যাক মঙ্গল সম্বন্ধে। মঙ্গলকে অ্যাস্ট্রোলজির জগতে সেনাপতি বলা হয়। মঙ্গল কোন কোন জিনিসকে রিপ্রেজেন্ট করে? মঙ্গল মানে কিন্তু হচ্ছে রাগ, ব্লাড, প্যাশন, ইচ্ছা শক্তি, স্ট্রেংথ, জীবনের শক্তি, সেক্সুয়াল অর্গান, ডিফেন্স, মেডিকেল, এই জিনিসগুলোকে কিন্তু মঙ্গল রিপ্রেজেন্ট করে। যে মানুষের মঙ্গল খুব ভালো পজিশনে বসে আছে তার মধ্যে কাজ করার একটা প্রচণ্ড পরিমাণ ইচ্ছা শক্তি থাকে, যে ইচ্ছা শক্তিটা দিয়ে সে নিজের কাজটাকে একদম 100% ফুলফিল করবে, যে ডেটে দিয়েছে সেই ডেটে গিয়ে ফুলফিল করবে, তার কথার কোনো নড়চড় হবে না, সে খাওয়া দাওয়া সমস্ত কিছু ভুলে গিয়ে একদম কাজটায় 100% দিয়ে দেয়। এই ধরনের মানুষ হয় যাদের মঙ্গল ঠিকঠাক পজিশনে থাকে। তারা কাজটা করে কিন্তু প্রশংসা পাওয়ার জন্য কাজ করেন না। আপনি প্রশংসা করলেও ভালো না করলেও ভালো, সে কাজটা করে কিন্তু সম্পূর্ণ নিজের জন্য। এটা একটা খুব বড় ক্যারেক্টার এই মানুষদের যাদের মঙ্গল সঠিক পজিশনে বসে আছে। অনেক মানুষকে দেখবেন তারা কখনো বসে থাকতে পারে না, কখনো কিছু না কিছু কাজ করতেই থাকছে, করতেই থাকছে, যতক্ষণ জেগে আছে তারা কোনো না কোনো কাজের মধ্যে নিজেকে ইনভলভ রেখেছে। যে সকল মানুষরা ডিফেন্সে জব করে তাদের কিন্তু মঙ্গল ভালো হওয়া ভীষণভাবে প্রয়োজন, না হলে ওই ধরনের ইচ্ছা শক্তি আর ওই ধরনের জব করা কিন্তু সম্ভব না। ডিফেন্সের জব সব থেকে কিন্তু হার্ড ওয়ার্ক, আর হার্ড ওয়ার্ক মানেই কিন্তু হচ্ছে মঙ্গল। মঙ্গল ভালো হলে একটি মানুষ কিন্তু ডিফেন্সে জব করতে পারে। আরেকটি হচ্ছে স্পোর্টস, যারা স্পোর্টসম্যান হয় তাদেরও কিন্তু মঙ্গল ভালো। একটা জিনিস যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তার পিছনে পড়ে থাকা, একটা স্পোর্টসম্যানের কোনো টার্গেট আছে, সে যতক্ষণ আর টার্গেটটা ফুলফিল করছে ততক্ষণ সেই জিনিসটার সাথে কিন্তু থাকে, সেই জিনিসটার পেছনে লেগে থাকে। এটা হচ্ছে মঙ্গলের একটা ক্যারেক্টার। কোনো জিনিসের একদম বলে হাত ধুয়ে পেছনে পড়ে যাওয়া, সেটাকে কমপ্লিট না করা পর্যন্ত, এটা হচ্ছে কিন্তু মঙ্গলের একটা ক্যারেক্টার। আর একটা হচ্ছে সার্জেন্ট, যে সকল ডক্টররা অপারেশন করে তাদের কিন্তু মঙ্গল ভালো হওয়া ভীষণভাবে প্রয়োজন আছে, না হলে কিন্তু একটা ডক্টর হওয়া সম্ভব না। মঙ্গল তাকে কিন্তু ভালো হতেই হবে, তাহলে কিন্তু সে তবে এই প্রফেশনটায় আসতে পেরেছে। আর একটা হচ্ছে যে সকল মানুষরা দেখবেন খুব বডি বিল্ডিং করে, মাসেলকে রিপ্রেজেন্ট করে, যে সমস্ত মডেলদের আমরা দেখি একদম মাসেল টাসেল ফুলিয়ে সিক্স প্যাক বার করে ফেলেছে, তাদেরও কিন্তু মঙ্গল ভীষণভাবে ভালো, তবেই কিন্তু তারা এই জিনিসটা করতে পেরেছে। এইগুলো মঙ্গল ভালো না হলে কিন্তু করা সম্ভব না। প্যাশন, কোনো জিনিসের প্রতি একদম সেই লেগে পড়া, এই যে ব্যাপারটা, এটা কিন্তু মঙ্গলের দ্বারাই সম্ভব। আর একটা হচ্ছে ইয়াং, মঙ্গল যাদের ভালো তাদের দেখতে প্রচণ্ড পরিমাণ ইয়াং হয়, এটাও একটা ব্যাপার। আর মঙ্গল যাদের ভালো তাদের মধ্যে সেক্সুয়াল পাওয়ারও কিন্তু প্রচণ্ড পরিমাণ বেশি থাকে। মঙ্গল যাদের ভালো হয় তারা প্রচণ্ড পরিমাণ যে কোনো কাজে এনার্জেটিক হয়, তাদের বডিটা কিন্তু খুব দেখতে সুন্দর হয়। আর এদের আর একটা গুণ আছে, মুখের ওপর কোনো মানুষকে কিন্তু তারা অতি সহজে না বলে দিতে পারে, যে কাজটা তাদের কিন্তু ভালো লাগে না, করতে ইচ্ছা করে না, এই ব্যাপারটা কিন্তু তাদের মধ্যে থাকে। মঙ্গল যাদের ভালো তাদের বডি স্ট্রেংথ কিন্তু প্রচণ্ড পরিমাণ থাকে, তারা খুব ভারী ভারী জিনিস ক্যারি করতে পারে, এরা অ্যাডভেঞ্চার কিন্তু এদের ভীষণভাবে প্রিয়, তাদের মঙ্গল খুব ভালো হয়। যাদের মঙ্গল ভালো হয় তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা কিন্তু খুব ভালো হয়, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যানেজারের যে জবটা আছে সেটা কিন্তু ভীষণভাবে ভালো করতে পারে। এগুলো তো গেল মঙ্গল ভালো।
এবার যদি মঙ্গল কারোর বার্থ চার্টে খারাপ থাকে তাহলে কি জিনিস হয়? তাহলে অ্যাক্সিডেন্ট, রক্তক্ষরণ, অহেতুক ঝামেলায় জড়িয়ে যাওয়া, মাঙ্গলিক দোষ, এই ব্যাপারগুলো কিন্তু মঙ্গল খারাপ হলে হয়। আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে স্বার্থপরতা, যাদের বার্থ চার্টে মঙ্গল খারাপ আছে তাদের এই জিনিসগুলো কিন্তু দেখা যায়। অনেকের দেখবেন মাঝে মাঝে কেটে যাচ্ছে, মাঝে মাঝে পুড়ে যাচ্ছে, এই ব্যাপারটা অনেকের থাকে, তাদের কিন্তু মঙ্গল খারাপ, সেই জন্য এই প্রবলেমগুলো অ্যারাইজ করে। মোটামুটি মঙ্গলের সম্বন্ধে একটা বেসিক ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম, আরও কিছু জিনিস আছে যেগুলো আমরা জেনে নেবো। মঙ্গল কোন কালারকে রিপ্রেজেন্ট করে? রেডকে রিপ্রেজেন্ট করে। কোন জেমসকে রিপ্রেজেন্ট করে? লাল পলাকে রিপ্রেজেন্ট করে। কোন মেটালকে রিপ্রেজেন্ট করে? তামাকে রিপ্রেজেন্ট করে। কোন রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করে? ভাই বোনকে রিপ্রেজেন্ট করে। কোন জেন্ডারকে রিপ্রেজেন্ট করে? মেল জেন্ডারকে রিপ্রেজেন্ট করে। মঙ্গল কোন কোন বডি পার্টকে রিপ্রেজেন্ট করে? ব্লাডে রেড সেলকে রিপ্রেজেন্ট করে, বোন ম্যারোকে রিপ্রেজেন্ট করে, মাসেলকে রিপ্রেজেন্ট করে। মঙ্গল খারাপ হলে কি কি প্রবলেম অ্যারাইজ করে? ব্লাড ওরিয়েন্টেড যে কোনো প্রবলেম হয়, অ্যানিমিয়ার প্রবলেম হয়, ব্লাড প্রেশারের প্রবলেম হয়, মাসেলের অনেকের প্রবলেম হয়, ইউরিনের প্রবলেম হয়, এই প্রবলেমগুলো কিন্তু অ্যারাইজ করে মঙ্গল যদি আপনার বার্থ চার্টে খারাপ পজিশনে থাকে। আর একটা প্রবলেম হয় যাদের মঙ্গল বার্থ চার্টে খারাপ পজিশনে থাকে, আগেও বলেছি এক্ষেত্রে আর একবার বলে দিচ্ছি, সেই মানুষের কিন্তু প্রচণ্ড পরিমাণ পুড়ে যায়। মানুষ প্রচণ্ড পরিমাণ সবসময় কোনো বিষয় নিয়ে টেনশনের মধ্যে থাকে, কোনো কাজে সেইভাবে এনার্জি থাকে না, এই জিনিসগুলো কিন্তু হয় যাদের মঙ্গল বার্থ চার্টে প্রবলেম থাকে। মঙ্গলের রাশি হচ্ছে মেষ এবং বৃশ্চিক রাশি, উচ্চস্থ রাশি হচ্ছে মকর আর নিচস্থ রাশি হচ্ছে কর্কট। মঙ্গলের বন্ধু রাশি হচ্ছে সান, মুন এবং জুপিটার, আর সমসম্পর্ক হচ্ছে শনি ও শুক্র, আর শত্রু সম্পর্ক হচ্ছে বুধ। আর মঙ্গলের মহাদশা আমাদের লাইফে 7 ইয়ার্স করে থাকে। এটা তো গেল মঙ্গল সম্বন্ধে সমস্ত আলোচনা, যাদের মঙ্গল ভালো আছে। কিন্তু যে সকল মানুষের মঙ্গল খারাপ তাদের করণীয়তা কি, তারা কি করবেন নিজের মঙ্গলটাকে ভালো করার জন্য? সব থেকে ভালো যেটা কার্যকর জিনিস হয় সেটা হচ্ছে হনুমান চল্লিশা পাঠ, কিন্তু খুব ভালো মঙ্গল স্ট্রং করার জন্য। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, আপনি যদি পিতলের ঘটি বা গ্লাস এই ধরনের জিনিসে জল খেতে পারেন তাহলে কিন্তু মঙ্গল ভীষণ পরিমাণ ভালো হয়। পিতল বা কাঁসার যে কোনো জিনিস যদি আপনি জল খান তাহলে কিন্তু আপনার মঙ্গল অনেকটা পরিমাণ স্ট্রং হয়ে যাবে। করেই দেখুন, যাদের মঙ্গল বাচ্চাটা খারাপ আমার মনে হয় অনেকটা উপকার পাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি আরও আলোচনা করব মঙ্গল কোন হাউসে বসলে কী কী ফল দেয় ইন্ডিভিজুয়ালি, সমস্ত কিছু সেই সব আলোচনা শোনার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। তাহলে বন্ধুরা, টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।